আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে সবথেকে কমন প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। হাজার চেষ্টা করেও কিন্তু এই নেটওয়ার্ক প্রবলেম সলভ করা যাচ্ছে না, যার কারণে আজকের এই ভিডিও অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখো, কারণ আজকের এই ভিডিওতে খুবই নরমাল ভাবে তোমাদের নেটওয়ার্ক প্রবলেম সলভ করে দেওয়া হবে। তোমাদের ফোনের নেটওয়ার্ক স্পিড কিভাবে বাড়াতে পারবে সেই বিষয়টা দেখানো হবে। এর সাথে গেম খেলার সময় তোমাদের কেউ কল দিলে সেই কল ঢুকবে না, সেই সেটিংসটা কিভাবে করবে সেই বিষয়টাও দেখা দেবো। এন্টারটেইনমেন্ট আজকের এই ভিডিও শুরু করা যাক। এবং গাইজ, আজকের এই ভিডিও স্পন্সর করেছে বিডি গেম গোল। তোমরা চাইলে খুব সহজে এখান থেকে টপ আপ করতে পারবে। গুগলে যদি সার্চ করো বিডি গেম গোল লেখা, অবশ্যই ওয়েবসাইটটি পাবে। আর এখানে ওয়েবসাইটের উপরে কিন্তু মেসেঞ্জার একটা আইকন দেখতে পারতো, এখানে ক্লিক করে ওনাদের সাথে সরাসরি কথা বলতে পারবে। ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে তোমরা খুব সহজে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে আর টপ আপ করতে পারবে। নাইস। সেটিংস রিকোয়ার জন্য তোমাদের ফোনে একটি কোড ডায়াল করতে হবে, যেটা হচ্ছে *#*#, তারপর লিখবা 4636, তারপর *#*#, যেটা তোমরা স্ক্রিন উপর দেখতে পারতেছো এটা তোমরা ডায়াল করে দিবা। তো ডায়াল যখন করতে যাবা তখন এখানে দুইটা অপশন আসবে। এখানে তোমাদের সিম ওয়ান রয়েছে, সিম টু রয়েছে। আমি তোমাদের সাজেশন দিব তোমরা অবশ্যই সিম ওয়ানে রেখে তারপর সিম ওয়ান দিয়ে গেমপ্লে করবে। সব দিক দিয়ে সিম ওয়ান অনেক ভালো নেটওয়ার্ক স্পিড দেবে তোমাদের। তো সিম ওয়ান আমরা সিলেক্ট করে দিলাম। সিম ওয়ান সিলেক্ট করার পরেই দেখতে পারতেছো নতুন আরও একটি ইন্টারফেস নিয়ে আসছে। এখানে একটি ছোটো সেটিংস রয়েছে, যেটা করার জন্য তোমরা অবশ্যই স্ক্রিন উপর দেখতে পারতেছো একটা অপশন রয়েছে, সেটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর এইরকম অনেকগুলো অপশন তোমাদের শো করতে থাকবে। এখানে তোমাদের ছোট একটি অপশন খুঁজে বের করতে হবে, যেটা হচ্ছে তোমরা এখন নিচের দিকে দেখতে পারতেছো এলটি অনলি লেখা রয়েছে, সেটার উপর ক্লিক করে দেবা। অবশ্যই দেখতে পারতেছো এলটি অনলি, তো এটার উপর ক্লিক করে এটা সিলেক্ট করে দিবা তোমরা। যেহেতু আমরা এখানে এলটি অনলি সিলেক্ট করে দিয়েছি, যার জন্য অবশ্যই তোমাদের 4G+ নেটওয়ার্ক থাকবে। তোমাদের সিম যদি 3G হয় তাও তোমাদের 4G+ নেটওয়ার্ক থাকবে। সবসময় তোমরা 4G+ নেটওয়ার্ক নিয়ে খেলতে পারবে, গেম খেলতে পারবে, যার জন্য বুঝতেই পারতেছো তোমাদের নেটওয়ার্ক স্পিড কিন্তু আগের তুলনায় অনেক ভালো দিবে এলটি অনলি। এটা করার পর অবশ্যই তোমাদের কাজ শেষ, কিন্তু এর একটি সাইড ইফেক্ট রয়েছে। যেই সেটিংস তোমরা করলা এর একটি সাইড ইফেক্ট রয়েছে, যেটা অনেকের জন্য ভালো অনেকের জন্য খারাপ। এলটি অনলি এটা যেহেতু তোমরা সেটিংস করে ফেলছো, যার জন্য এখন যদি তোমাদের ফোনে কল দেয়, তুমি গেম খেলো আর ফোনের বাইরে থাকো, যখনই থাকো তোমাদের ফোনে কেউ কল দিলে সেই কল ঢুকবে না। কল না এসে তোমাদের ফোনে একটি মেসেজ আসবে যে তোমাদের ফোনে কল দেওয়া হচ্ছে। যাদের এই সেটিংসটি প্রয়োজন নেই তারা অবশ্যই অফ করে রাখতে পারো, আর যাদের ভালো নেটওয়ার্ক প্রয়োজন তারা অবশ্যই এটা অন করে তারপর খেলতে পারো। অবশ্যই আজকের এই ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর ভিডিওতে এখনও লাইক না করে থাকলে প্লিজ লাইক করে দিও ভিডিওতে। আর আজকের এই ভিডিও পর্যন্তই, পরে কোনো ভিডিওতে আবার কথা বলবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।